বাংলাদেশে ধেয়ে আসছে প্রায় শক্তিশালী পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয় জুই এক। যেহেতু এই জুই বৃষ্টি বলয়টি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশে প্রায় সকল এলাকায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিয়ার আহমেদ আর আপনারা দেখছেন আমার চ্যানেল শাহরিয়ার্স ডেজ আউট। এই শক্তিশালী বৃষ্টি বলয় এই টাইপ নামগুলো একটু ভারী ভারী, একটু ভয়ঙ্কর টাইপের শোনালেও এতে ভয় পাওয়ার তেমন কিছুই নাই। একটা পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে দেশের বেশিরভাগ জায়গায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। একটা উদাহরণ দিয়ে বুঝে বলার চেষ্টা করি। বলা হচ্ছে ধেয়ে আসছে দেশের দিকে বৃষ্টি বলয় জুই। 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এর প্রভাব থাকবে। এর মানে হলো এই তারিখের ভিতরে অধিকাংশ সময়ে দেশের আবহাওয়া খারাপ থাকবে, বৃষ্টি মোটামুটি পর্যায়ক্রমে আগে পরে কম বেশি দেশের সকল স্থানেই হতে পারে। একটি বৃষ্টি বলয়ের মেয়াদ যদি 6 দিন থাকে, তাহলে বুঝতে হবে এই 6 দিনের ভিতর 4 থেকে 5 দিনই বেশি আক্রান্ত এলাকায় আবহাওয়া মেঘলা এবং বৃষ্টি ভেজা থাকতে পারে। বৃষ্টি বলয় বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বিচ্ছিন্ন বৃষ্টি বলয়। এর মানে হলো এই বৃষ্টি বলয়ে দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকে। আবার আংশিক বৃষ্টি বলয়, এর মানে হচ্ছে এই বৃষ্টি বলয় দেশের সকল এলাকায় বৃষ্টি দিতে সক্ষম হবে না, শুধু নির্দিষ্ট কিছু এলাকাতেই বৃষ্টি হবে। আরেকটি হচ্ছে পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, এর মানে হচ্ছে এই বৃষ্টি বলয়ে দেশের 100% এলাকায় কম বেশি বৃষ্টিপাত হবে। সুতরাং এই বৃষ্টি বলয় নামটাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই জুই হলো পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের 100% এলাকায় কম বেশি বৃষ্টি হবে। আর যেহেতু এই বৃষ্টি বলয়ের পরিমাণ সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হবে, তাই এই বৃষ্টি বলয়কে মাঝারি বৃষ্টি বলয় বলা যেতে পারে। তো আমাদের এই জুই বৃষ্টি বলয় আজকে মানে 3 তারিখ দেশের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সক্রিয় থাকতে পারে, মানে তেমন বৃষ্টি থাকবে না, আকাশ মূলত অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে। তবে 4 তারিখ রাত থেকে 5 তারিখ বিকেল পর্যন্ত জুই এক দেশের অধিকাংশ এলাকায় সর্বাধিক সক্রিয় থাকতে পারে। জুই চলাকালীন সময়ে দেশের শীতের তীব্রতা বেশ হ্রাস পাবে এবং দিনে তেমন একটা রোদ পাওয়া যাবে না, প্রায় সময় মেঘলা আকাশ থাকবে। জুই সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে। অধিকাংশ সক্রিয় এলাকায় বজ্রপাতের আশঙ্কা আছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। 4 ও 5 তারিখে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া থাকতে পারে। যেহেতু জুই একটা বৃষ্টি বলয়, তাই দেশের সকল এলাকায় এটি একসাথে সক্রিয় থাকবে না। কোনো কোনো স্থানে আগে এবং কোনো কোনো স্থানে পরে বৃষ্টি বলয়টি সক্রিয় হবে। আমার এই ভিডিও বানানোর মূল কারণ হলো অনেকেই দেখছি শক্তিশালী বৃষ্টি বলয় নামে বেশ ভয় পাচ্ছে, ভাবছে কি জিনিস এটা। তাই বৃষ্টি বলয় জিনিসটা কি সেটা বোঝানোর জন্যই আমার আজকের এই ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি এবং সাথে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। প্রয়োজনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।